ওয়েলকাম টু আকাশ নিউজ ওয়েদার আপডেট। সবাই কেমন আছেন? আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে আবার চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি পরের তিন দিনের মধ্যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় শুরু হতে যাচ্ছে প্রবল ভারী বৃষ্টি। সেটা কোন কোন অঞ্চলে হতে পারে আজকের আপডেটটা আমরা আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ পশ্চিমবঙ্গের আপডেট কেমন, কোথায় বৃষ্টিপাতের চান্স রয়েছে সেটা অবশ্যই আজকের আপডেট আমরা আপনাদেরকে দেখাবো। তো ভিডিও জুড়ে থাকবেন, ভালো লেগে থাকলে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। তো বর্তমান যে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু বর্তমান অনেকটাই দুর্বল হয়ে গেছে। বর্তমান আর নিম্নচাপের শক্তি কিন্তু তেমন নেই, আমরা কোথাও কিন্তু উইন্ড গাস্ট হতেও কিন্তু দেখতে পাচ্ছি না। তবে পুদুচেরি, চেন্নাই, বেঙ্গালুরু এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু কয়েকদিন আগে কিন্তু ভালো বৃষ্টিপাত কিন্তু ছিল, কিন্তু বর্তমান আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাত কমতে দেখা যাচ্ছে। সেখানে তেমন ভালো বৃষ্টিপাত তৈরি হচ্ছে না। তবে মূলত কিছু কিছু অঞ্চল জুড়ে প্রায় 29-30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এছাড়া দেখতে পাচ্ছি ভারতের একদম পশ্চিমে এই সমস্ত অঞ্চল জুড়ে প্রায় 108 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে তিন দিনের মধ্যে। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে বিশাখাপট্টনাম শহরে এবং বাংলাদেশের অনেক অঞ্চল এবং কলকাতার উত্তরের জেলাগুলো, এই যে উত্তরের অঞ্চলগুলির মধ্যে, উত্তরের জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং বাঁকুড়া শহরের পুরুলিয়া এই সমস্ত জেলাগুলির মধ্যে প্রায় 60-63 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে। বাঁকুড়া, তারপর দুর্গাপুর এই সমস্ত অঞ্চল জুড়ে এবং বর্ধমান, হারামবাগ এইসব অঞ্চল জুড়ে প্রায় 46 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে। চন্দননগরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 44 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। কলকাতা এবং কোলাঘাট এই সমস্ত অঞ্চল জুড়ে প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এছাড়া শান্তিপুর এই সমস্ত অঞ্চল জুড়ে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এবং বাংলাদেশের বর্ডার এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত রয়েছে প্রায় 41 মিলিমিটার পর্যন্ত। যশোর শহরের যশোর পার্শ্ববর্তী সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি 54 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল, খুলনা এবং শ্রীনগর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং মাদারীপুর, বরিশাল, মতিরহাট এবং ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলির মধ্যে বৃষ্টিপাত রয়েছে। এবং সেনবাগ শহরের পরিচুরি উপজেলা, তারপরে এখানে খাগড়াছড়ি এবং এই সমস্ত অঞ্চল জুড়ে কিছু না কিছু এলাকায় একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে। আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন হয়ে যাবে তিন দিনের মধ্যে। তো এই সমস্ত এলাকাগুলির মধ্যে একটা বৃষ্টিপাত রয়েছে। মূলত বাংলাদেশের মধ্যপ্রান্ত অঞ্চল, এ হচ্ছে বাংলাদেশ, পুরো বাংলাদেশের মধ্যপ্রান্ত অঞ্চল এবং পশ্চিমবঙ্গের অনেক অঞ্চল বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। তবে বাংলাদেশের একদম দক্ষিণ, কক্সবাজার, চট্টগ্রাম, কুতুবদিয়া এই অঞ্চলে তেমন বৃষ্টিপাত দেখাচ্ছে না আমাদেরকে মডেল। তারপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট, খালায়, রংপুর এবং মালদা, পূর্ণিয়া, আলিপুরদুয়া, শিলিগুড়ি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি শিলং, এই অঞ্চলে তেমন বৃষ্টিপাত কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না মডেল। তো আমরা মডেল থেকে যে রিপোর্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যপ্রান্ত অঞ্চলে বৃষ্টিপাতের চান্স রয়েছে অনেকটাই। তো আমরা এবার আপনাদেরকে একটা স্যাটেলাইট মোডটা দেখাবো, ঠিক 12 তারিখ নাগাদ স্যাটেলাইট মোডে কী অবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। ভারী মেঘ কিন্তু রয়েছে এই সমস্ত অঞ্চল জুড়ে, যেখানে আমরা কয়েকদিন আগেও কিন্তু আপনাদেরকে পূর্বাভাস দিয়েছিলাম। এই সব বিশাখাপট্টনম শহরের ভাবনেশ্বর এই সমস্ত অঞ্চল জুড়ে ভারী মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু আমরা কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম। কারণ সেখানে প্রবল আকারে বাতাস জড়িত হয়েছিল, সেখানে কিন্তু অলরেডি ভালো মেঘ তৈরি হচ্ছে এবং ভালো বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এই সমস্ত অঞ্চল জুড়ে। বর্তমান নিম্নচাপটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে, চেন্নাইয়ের দিকে সেই নিম্নচাপটা কিন্তু চলে, কিন্তু এই মুহূর্তে তেমন নিম্নচাপের তাণ্ডব কিন্তু নেই। তবে গতকাল আমরা নিম্নচাপের কিছু তাণ্ডব কিন্তু দেখতে পাই। তবে বঙ্গোপসাগর কিন্তু মেঘ ঢুকে পড়ে যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেঘের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে কিন্তু মেঘের গতিবেগ কিন্তু অলরেডি মেঘ আগাচ্ছে। কলকাতা শহরের এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন শুরু করছে, এদিকে সমস্ত মেঘগুলো কিন্তু আসতেছে বাংলার এই অঞ্চল জুড়ে। তবে পরবর্তী সেই মেঘগুলো আগাবে, ঠিক এই সমস্ত অঞ্চল জুড়ে মেঘটা আগাবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশটা মেঘাচ্ছন্ন হতে পারে, মধ্যপ্রান্তের জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হতে পারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আকাশটা আঞ্চি মেঘ আগাচ্ছে এবং আগামী তিন দিনের মধ্যে এই সমস্ত অঞ্চল কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন ভরপুর হয়ে যাবে, আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং সাথে বৃষ্টিপাত তৈরি হতে পারে এই সমস্ত অঞ্চল জুড়ে। এ হচ্ছে স্যাটেলাইট মোড, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট মোড আমরা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ নেই স্যাটেলাইট মোডে এবং আন্দামান সাগর যে যায় সেখানেও কিন্তু আকাশটা ভারী মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, তো নিম্নচাপ নেই। তবে নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে এবং বাংলার পক্ষে নিম্নচাপ দিয়ে আসতেছে, যদি উপযুক্ত পরিবেশ পায় অলরেডি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে নিম্নচাপটা দেখাবো, আমরা ভাইব জাপটা মোড়ে চলে যাই, আমরা দেখি বাংলার পক্ষে নিম্নচাপ কবে আসতেছে। আমরা একটু ট্রেকিং করে আপনাদেরকে দেখাই, আমরা এই যে শনিবার 13 তারিখ ট্রেকিং করলে আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগর দিকে কিন্তু সৃষ্টি হচ্ছে একটা নিম্নচাপ, আমরা দেখতে পাচ্ছি সেটা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে কিন্তু আসতেছে। নিম্নচাপটি কিন্তু আন্দামান সাগর তৈরি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, পশ্চিমের দিকে অগ্রসর হয়ে এবং নিম্নচাপের একদম দেখতে পাচ্ছি উত্তরের বাতাসের গতি প্রায় 66-67 কিলোমিটার পর্যন্ত রয়েছে।
উপযুক্ত পরিবেশ পেলে সেটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স থেকে যাচ্ছে। সেটা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে প্রায় 70-80 কিলোমিটার ঝাপটা নিয়ে কিন্তু আসতে পারবে বিশাখাপট্টনামের দিকে। তবে দুটি মডেল দুই ধরনের আপডেট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, তবে আরেকটি মডেল আমাদেরকে দেখাচ্ছে সেটা বাংলার কিছু কিছু অঞ্চল প্রভাব ফেলতে পারে। তবে যদি এদিকে যদি আসে তাহলে আবারও একই জায়গায় ভয়ঙ্কর নিম্নচাপটা কিন্তু আসবে এবং ঘূর্ণিঝড়টা এখন থান্ডব চলাতে পারে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এবং শুক্রবার 19 তারিখের আপডেট আমরা দেখতে পাচ্ছি SMWF মডেল রিপোর্ট অনুযায়ী বিশাখাপট্টনাম সহ এখানে কিন্তু প্রভাব ফেলবে এবং সাথে বিধ্বংসী ভারী বৃষ্টি এবং থান্ডব চালাবে। তো এখনও পর্যন্ত সেই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি, যাই হোক আগামীতে যদি তৈরি হয়ে থাকে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের আপডেটটা এ পর্যন্ত, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন, আর আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।